हेलो बंधुरा आमार चैनल बांगाली रान्नाघरे आपनादेर सबाइके सादर आमंत्रण। आज आमी आपनादेर साथे एकटा दारुण स्वादेर माछेर रेसिपी शेयर करछी। आज आमी बानाच्छी मोरला माछेर टक। दुपुरबेला खाबारेर शेष पाते एई मोरला माछेर टकटा किन्तु अपूर्व खेते लागे आर बानानो भीषणई सहज। चलुन ताहले आजकेर एई रेसिपिटा आमरा देखे नेई। আমাদের এই মোরলা মাছের টক বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মোরলা মাছ নিয়েছি। তবে এই মোরলা মাছটা যেটা আমাদের খালে বিলে বা নদীতে বা গঙ্গায় হয় সেটা নয়, এটা হচ্ছে এটাকে আমরা সামুদ্রিক মোরলা মাছ বলে থাকি, সেই মাছটা নিয়েছি। আর এই মাছের দেখুন মাথাগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই মাছের মাথাতে অনেক কুচো কুচো পাথর থাকে, বালি থাকে, যেগুলো খেতে গেলে দাঁতে লাগে, তার জন্য এই মাথাগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর এটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে। এখন এই মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেচ্ছি। তার জন্য কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেচ্ছি। মাছটা ভাজার ক্ষেত্রে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবে। যে কোনো মাছ ভাজার জন্যই কিন্তু তেল ভালো করে গরম করে নিতে হয়, না হলে কড়ার মধ্যে মাছগুলো লেগে যেতে পারে। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো কালো সরষে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। তবে আমরা যে নর্মাল মোরলা মাছ দিয়ে মাছের টক করি সেই মোরলা মাছে কিন্তু এই পেঁয়াজের প্রয়োজন পড়ে না। তবে এটা যেহেতু সামুদ্রিক মোরলা মাছ, তার জন্য একটু পেঁয়াজ না দিলে বা একটু মশলা না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, তাই জন্য এর মধ্যে আমি পেঁয়াজটা দিলাম। এখন এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এক দুই মিনিট এটাকে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ মতো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ছোটো কাপে 2 কাপ মতো জল দিলাম, কারণ এই মাছের টকটা কিন্তু একটু পাতলা হবে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়েও 1.5 মিনিট ফুটতে দিচ্ছি। প্রায় 2 মিনিট হয়ে গেছে মাছটা ফুটছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুলের পাল্প। আপনারা তেঁতুলের পাল্পের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ চিনি। এখন এটাকে আবারও প্রায় 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। আমাদের এই মাছের টকটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা এই রকমই একটু ঝোল রাখছি, তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মোরলা মাছের টক। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।